কিন্তু আমরা তারা জন্মের পরে তেল তুল দিয়া তাড়াতাড়ি তাড়ে টান্না টুন্না বড় করিয়া এবি দিয়ে কোম্মালা খালি কেজি স্কুলও যাইব, ঠিক কিনা খাও? এ ফলারে তাড়াতাড়ি রৈদ দিয়া সেরা দুইজনে মিললে টাইনা, কারণ এবি তো জানালা দিয়া চাই যাতে হারে আমার সুইট আর বড় হইলো না, আমিও আর কেজি স্কুলও যাইতাম পারলাম কত বেরিয়েতে কেজি স্কুলের নাম দিয়া স্কুলও যাইব তে ফজরের ফলে থেকে সাজ দে আছে এবি দিয়ে, ঠিক কিনা খাও? স্কুলে যাব তো এবিডির সাজনের দরকারটা কি, কারণ কারবার আছে তো এবি দিয়ে তো তার স্কুলটা দিয়া ক্লাস শুরু হইব আটটা, ক্লাস চলবো বারোটা পর্যন্ত, এবি দিয়ে তো তার স্কুলটা দিয়া পুরাটা ব্রাহ্মণ বাড়ি বিড়ি একটা লাড়া ফোড়াই দিত না বিড়িয়ে, ঠিক কিনা কও? তারে ফোড়ানোর কথা আউজুবিল্লা বিসমিল্লা, তারে শুরু করছে টুইঙ্কেল টুইঙ্কেল মুসলমানের ফুতাই, এমনে এমনে মুসলমান হয়ে যাবে না, এমনে এমনে সোনার মানুষ বানাই ফেলবা, এমনে এমনে সোনার মানুষ বানাই ফেলবা গাড়া, মাদ্রাসাত পড়াইয়া সুজন হলে তো বর্তমান জমানায় কঠিন, এলা এলম দিয়েও তো কঠিন, কোরআন হাদিসের ভয় দেখাইয়া আল্লাহর ভয় দেখাইয়া মানুষকে সুজা করা যায় না, আর তুমি শয়তানের ফ্যাক্টরি দিয়ে ভালো মানুষ বানাই লিবা, এত সুজা গাড়া, আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া পানি দিতে আছে আঙ্গুর ধরনের লেগে, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না, হাতে ব্রাকের নার্সারিতে 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনে আছে আনে, সেটা মারে দেখাইছে মা এই গাছটার নাম আঙ্গুর গাছ, এবিটি দেখিয়ে কেন্দ্রে দিস, আরে তোর নানাই মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে, আঙ্গুর পাইছি না এরকম কিসমিসের মতো হুগান না, দুইটা আঙ্গুর করতে জানে সিফা দিয়া তোর নানার মুহ দিসলাম খাইয়ে চোখটা বন্ধ করে লাইছে রে, হে আঙ্গুর আচ্ছা লাগা লাগা, এখন আঙ্গুর গাছ লাগাইছে মার্শাল্লাহ উডানের ভিতরে এখানে নেট দিয়া দিছে, আঙ্গুর গাছ ছাইয়া ফুটাটা উডান রয়ে লাইছে, এবি দিয়ে আইতে যাইতে হুজুর ফানিটা দেয় আঙ্গুর গাছ ফুল করে পড়া ধরে না, ফুল করে কথা করে বুঝার নাই কথা, ফুল করে করা ধরে না, মানে এবি দিয়ে ফুতের লোকে কইতেছে পুত্রে 500 টাকা দিয়ে সারা আনলি, আমি আদর যত্ন করলাম গাছটা অবসল্লা বাইছে ফাতাডিও বড় বড় কিন্তু আঙ্গুর দিয়ে ধরে না, ফুল করে তো করা ধরে না, তা আমরা এগ্রিকালচার সুপারভাইজার আনতে আছি, এগ্রিকালচার সুপারভাইজার আনছে পরে এবারে কেমিক্যাল টেমিক্যাল ডিব্বা ডুব্বা বাক্স বুকস লই আইয়া টেবিল হয়ে বইছে, বইয়া সেটা পরীক্ষা করতেছে, কয়েকটা কাঁচা ফাতা আনে কষি ফাতা আনে, কষি ফাতা ওষুধের ভিতরে সুপার লাভ নাই, ফির সাবে মাঝে মাঝে ঘুমাই যায় তো ঘুমাই গেলে কত মুড়িতে যা মন চায় তাই করবো, হজাক রাই কেউ তো যা করে, সুতরাং ফির সাপরে ডরাইয়া তোমরা ভালো হইতে পারতা না, পুলিশরে ডরাইয়াও লাভ নাই, পুলিশে থানাত বইয়া চা খাইতে আছে তুমি এগুলো দিয়ে কারবার গড়াই লাইতে আসো, ওই সর্দার সাহেব গেছে ভাই এগুলো দিয়ে তুমি ঘটনা গড়াই লইছ, সুতরাং কাউকে ভয় পাইয়া লাভ নাই, আল্লাহ এমন এক সত্তার কথা বলেছেন আত্তাকিল্লা, তোমরা ডরাইবা আল্লাহ, তাইলে আল্লাহ তিনি কি ঘুমান, তিনি কি ঘুমান, তাকে কি ফাঁকি দেওয়া যায়, যেই জমিনে ঘুমিয়ে আছেন হাজারো ওলামাই কিরাম, আলেমের শহর ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী ভাদুঘরে আহলে সুন্নত ওয়াল জামাত যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 3রা মার্চ রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যেন আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এপিঠ যখন বিছানা চায়, দুচোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ ও চাষ
ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে, মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হাফিজ মৌলানা শায়েখ ইমরান দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, প্রধান আকর্ষণ যিনি আলোচনা করে গেছেন মুফতি রেজাউল করিম আবরার, কথা বলেছেন মাগরিবের পূর্বে মুফতি রেজওয়ান রফিকি সাহা, আমন্ত্রিত ওলামাই কেরাম উপস্থিত হয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজির হয়েছেন আমার হৃদয়ের কাছের মানুষ আলহাজ জাকারিয়া ভুঁইয়া সহ এই এলাকার বিভিন্ন দিনদার আশিকিন মহান, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ান হেজাব, মুফতিয়ান হেজাব, ওলামাই কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সহশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাদুগড়ে করোনার আগে একবার প্রোগ্রাম দেওয়া হয়েছিল, কিন্তু করোনার কারণে আর আসা হয়ে উঠিনি। যদিও আমি এখানে আর মাহফিল উপলক্ষে আসিনি, কয়েকবারে আমি বিভিন্ন কারণে কারণে এসেছি, এ পথ দিয়ে অসংখ্যবার যাতায়াত করেছি, এখানে যদিও আমি এখানে নতুন এসেছি, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে, আমি অভিভূত হয়েছি, আমি প্রাউড ফিল করছি। আপনারা যখন করে আমাকে গ্রহণ করে নিয়েছেন, মনে হয়েছে আপনাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। যখন আমি আমার প্রিয় জায়গাগুলোতে আসি, পরিচয়গুলো যখন দেখি, হৃদয়ের সেই চাঁদগুলো যখন এসে উঠে, আমার হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দিনের পথে কায়েম এবং দায়েম রাখুক, সবাই করে আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলার সুযোগ পাব না, যেহেতু আমাদের একটা রেস্ট্রিকশান আছে, একটা সীমাবদ্ধতা আছে। আমাদের সামনে এশার নামাজ আছে, এই মাইকটা বাড়ি খেকানে, আমাদের সামনে যেহেতু এশার নামাজ আছে, আমরা চেষ্টা করবো এর আগে কিছু কথা বলার জন্যে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, সেই দুপুরের পর থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, তো লম্বা সময় আমি আলোচনা করব না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, এমন সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আরো জুড়ে ভূমিকাতে আমি একটা মুহূর্ত সময়ও ব্যয় করতে চাই না, সরাসরি কোরআনুল কারিমে আমরা ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে আমরা আবার মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছি, যিনি রহমান যিনি রহিম, তার নামে আবার শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين এই দুনিয়ার মানুষের জন্য কোরআনকে হিদায়ত করে বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারিমের নামে আসেনি, পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে
আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা আমাদেরকে দেখাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না, এটা আওয়াজ করে জবাব দিতে হবে। হ্যাঁ, যেহেতু বসার জায়গা আছে, এই পাশে দাঁড়িয়ে না থাকলেও হইতো, তো ঠিক আছে দাঁড়ান, কিছু লোক দাঁড়াই থাকার দরকার আছে, কিছু লোক দাঁড়াই থাকলে আমরা মাহফিলের পরে বলতে পারবো যে এই লোক হইছে, জায়গা হইছে না, বসেন না, দাঁড়াই থাকেন, হ্যাঁ বসার দরকার, সবাই পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দরখাস্ত দিলে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তোর দরখাস্ত আমি মঞ্জুর করে নেব, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহ লামাআল মুহসিনীন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথ জীবন নিজের পথের সাথে মিলিয়ে নিতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা যারা চেষ্টা করে, ফীনা ফি দ্বীনি ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ, আমরা আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে কয় যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন, সহজ সরল রাস্তা পেতে চাও, যে পথ মিশে গেছে জান্নাতে। আমরা বলি জি মাওলা আমাদের আকল বড় কম, বুঝ বড় কম, আমাদের জ্ঞান বড় কম, আমাদেরকে সেই রাস্তা দেখাও যে রাস্তা গেছে মিশে গেছে জান্নাতে। আল্লাহ কয়লা ফি হুদান লিল মুত্তাকিন, এই 30 পারা কোরআন, 114 সুরার কোরআন, লা রাইবা ফি যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদান লিল মুত্তাকিন ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ, 1500 বছর আগে সুদীর্ঘ 23 বছরের ব্যবধানে আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলেন। বন্ধুগণ খুব মনোযোগের সাথে শুনতে হবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনব ইনশাআল্লাহ, একটা কথাও যেন হারিয়ে না যায়। আমরা মঞ্চে যারা আছি কেউ কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, যারা সামনে বসে আছি সবাই দয়া করে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, যারা হাতে ধরে রেকর্ড করছেন, যারা লাইভ দিচ্ছেন ওকে ফাইন, কিন্তু যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে কাঁপা কাঁপা হাতে রেকর্ড ভালো হয় না, রেকর্ড অনেক আছে, আপনি ওয়াজ শুনতে শুনতে একদিন আপনি মরে যাবেন, দেখবেন যে আরও কয়েকটা ওয়াজ বাহির হয়েছে আপনার নাই, অনেক ওয়াজ ঢুকছে। মারহাবা কর, ব্রাহ্মণবাড়িয়ার তারার আওয়াজ কমে গেছে না, না কমার কারণ আছে, মামলা তো ডরায় ডরায়, টেনশন করার দরকার নাই, ধরলে আগে আমারে ধরবো, এরপরে আপনার আরে ধরবো, কোনো চিন্তার দরকার নাই, ইনশাআল্লাহ আওয়াজ দেব সিংহ পুরুষের মতো, বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক তাআলা 1500 বছর আগে কোরআন দিলেন, এই কোরআন যারা মানলেন তারা হয়ে গেলেন সোনার মানুষ। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, খুব খেয়াল করবেন, আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো, পিছনে কথা বলেন না কেউ, পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, এরকম বড় বড় বিশ্বের যারা ইউনিভার্সিটির প্রফেসর, যারা ডক্টরেট করছে, তারা গবেষণা শুরু করল 1500 বছর আগে মোহাম্মদ নামক একটা মানুষ এসে, যেই জমানায় মানুষগুলো ছিল বর্বর,
বেদইন, যাযাব, মূর্খ, অসভ্য, জাহেল, যারা রাস্তার মোড়ে দাঁড়াই থাকত লাঠি সোঁটা নিয়ে ডাকাতি করার জন্য, যারা নারীকে নারীর মর্যাদা দিত না, শ্রমিককে শ্রমিকের ন্যায্য পাওনা দিত না, যাদের ভিতরে ছেড়ে ছিল শ্রেণী বৈষম্য, মানুষে মানুষে ছিল আকাশ পাতাল প্রভেদ, মানুষ মানুষকে বিক্রি করত, কৃতদাস বানাত, মানুষ মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত, মানবতা দূরের কথা, পশু প্রবৃত্তিগুলো যখন মাথাচাড়া দিয়ে উঠেছিল সেই জামানায়, যখন পাপ পঙ্কিলতায় ছেয়ে গেছিল গোটা বিশ্ব, যেই জামানাকে সবাই মিলে নাম দিয়েছিল আয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, সেই যুগে একটা মাত্র মানুষ আসলো, তিনি এসে মাত্র 23 বছর সময় পেলেন, 24-40 বছর বয়সে নবুয়ত, 63 বছর বয়সে এনতেকাল, মাত্র 23টা বছরে তিনি সোনার এই মানুষগুলোকে বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, চোর, ডাকাত, বদমাইশ, এই মানুষগুলোকে অপরাধী, সন্ত্রাসী, তাদেরকে বানিয়ে দিলেন সোনার মানুষ, সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, জান্নাতি, যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় বছরে? 23 বছর। কথা হয় না, কয় বছরে? 23 বছর। মাত্র 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা কি দিয়ে এই মানুষগুলাকে সোনার মানুষ বানাইল, কি দিয়ে বানাইল, তারা গবেষণা শুরু করে দিল। অথচ তাকিয়ে দেখেন, খুব খেয়াল করে শুনবেন, 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজেরা এই ভারত উপমহাদেশে ক্ষমতা দখল করেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজেরা বিদায় হয়েছে। তারা খেয়াল করে দেখেছে যে এই দেশে শাসন করা যাবে না। এখন যদিও হিন্দুরা মনে করে যে ইংরেজ বিতাড়নে বিশাল ভূমিকা রেখেছে, অথচ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইংরেজ বিতাড়নে ওলামায়ে কেরাম, 10,000 আলেম, ওই ফেনি থেকে শুরু করে ত্রিপুরা রোড পর্যন্ত যে রাস্তাটা ছিল এটার নাম ছিল ট্যাঙ্ক রোড, এই শেরশাহ রুট ছিল নাম, এই শেরশাহ রুটের দুই পার্শ্বের গাছের সাথে ঝুলাইয়া 10,000 আলেমকে এক রাত্রে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে। সেই 24 পরগনায় মুজাদ্দাদে জামান ফুরফুর আর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহার বাসার ভিতরে, বাড়ির ভিতরে ইংরেজ বিরোধী মিটিং হয়েছিল, সর্বভারতীয় আলেমদের মিটিং হয়েছিল। আলেমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় 200 বছর শাসন শোষণ করার পরে ইংরেজেরা চলে গেছে আপনার এই এই ব্রিটিশে, যাওয়ার সময় এই ভারতীয় উপমহাদেশটাকে দুইটা ভাগ করে দিয়েছে, একটা হলো হিন্দুস্তান আরেকটা হলো পাকিস্তান। পাকিস্তান ছিল আবার দুই ভাগ, একটা ছিল পূর্ব পাকিস্তান মানে আমরা, আরেকটা ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল সালা, আমরা ছিলাম একটু সহজ সরল, বোকা না, বোকা আর সহজ সরল এক জিনিস না, আমরা সহজ সরল, আমরা বোকা না, বাট ফার্সিটার না, ঠিক কিনা কও? আমরা ছিলাম সহজ সরল, ওরা ছিল সালা, ওরা ক্ষমতারে এমনভাবে ধরছে ওরা আর আমাদেরকে দেয় নেই, আমরা পাশ করার পরেও আমাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানুষ দেখল এই বাংলার আকাশে সবুজ আর লালের মিশ্রণে এক পতাকা পতপত করে উঠছে, আমরা ওই সাধারণ মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা, আমাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেলাম, দেশের নাম বাংলাদেশ, এই সবুজ শ্যামল বাংলাদেশ আমরা পেয়ে গেলাম অনেক লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনার পরে। আমার দেশের কৃষকেরা চিকন, সিনিগুড়া, কালিজিরা নানান ধরনের চাউল করত, আর এইগুলো খাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তারা আমার জুট মেলে নরম নরম কার্পেট বানানো হতো, এইগুলো শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন মন্ত্রী এমপির বেডরুমে আর ড্রয়িং রুমে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা গর্জে উঠলাম, সিংহের মতো ঝাঁপিয়ে পড়লাম, যার কাছে যা আছে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। তাইলে 1757 থেকে 1947, এখানে গেল 200 বছর, 1947 থেকে এই 1971, এখানে গেল 23 বছর,
1971 থেকে আজকে 2024 এখানে গেল প্রায় 50-52 বছর। কিন্তু খেয়াল করে দেখেন, নবী সোনার মানুষ বানাইছিল কয় বছরে? ভুলে গেছেন না? নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? আর আমরা হারাইলাম 200 বছর পাকিস্তান আপনার ইংরেজদের কাছে, 23 বছর পাকিস্তানির কাছে, আর বাংলাদেশ হয়েছে 53 বছর। এতগুলো বছর গেল, সোনার মানুষ নবীজি বানাইতে পারলো 23 বছরে, আমরা আজকে এতটা বছরও সোনার মানুষ বানাইতে পারলাম না। আমরা টপ টু বটম, চৌকিদার থেকে শুরু করে উপর পর্যন্ত, অফিস আদালত চাকরি বাকরির ক্ষেত্রে সকল জায়গায় বাংলার মানুষ সোনার বাংলায় সোনার মানুষের বদলে পেল চিটার আর বটপারের হেডকোয়ার্টার। ঠিক কারণটা কি? নবীজি পারল 23 বছরে, আমরা কেন পারলাম না এত বছরে? না পারার কারণটা কি? নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে ঝেটিয়ে পেটিয়ে বিদায় করে দিয়া। ঠিক কিনা ক? নবীজি সোনার মানুষ বানাইছিল চুর গুন্ডা বদমাইশ গুলোকে, তিনি শাসনের আওতায় এনে তাদেরকে শাস্তির ভিতরে নিয়েছিলেন। আর আমরা বাংলাদেশে সোনার মানুষ বানাতে চাই কোরআনের খাদেমদেরকে, কোরআনের পাখিদেরকে জেলখানায় নিয়া। সুতরাং কোনোদিন যা হবার নয় তা কোনোদিন হবেও না। সোনার মানুষ বানাতে হলে আবার যেতে হবে কোরআনের কাছে, যেতে হবে আলেম ওলামার কাছে, যেতে হবে হাক্কানি পীর মশাইখের কাছে। ঠিক কিনা বলো? তাহলে আবার সোনার মানুষ সম্ভব। এজন্য 1500 বছর আগে কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, যেখানে 73টা আয়াত, 9টা রুকু, যেখান থেকে আমি শুরু করেছিলাম, যেখানে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। যদিও এখানে নবীকে ডেকেছেন, এখানে ইনক্লুড করা হয়েছে, এখানে আওতামুক্ত করা হয়েছে, এখানে সবাইকে ডেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যদিও নবীকে ডাকা হয়েছে, এখানে কিয়ামত পর্যন্ত যত মুসলমান মানুষ আসবে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী, হে নবীর উম্মত, হে নবীর অনুসারী, হে 2024 সালে 24 সালে 3রা মার্চ তোমরা যারা ঈদগাহ ময়দানে ভাদু করে এসেছিলে, সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকাল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? ভয় পাবেন কারে? জোরে বলতে হবে, কারে? আচ্ছা আল্লাহ এই কথা বললো না কেন যে ভয় পাইবা পিসাবরে? কেন বললো না ভয় পাবা তোমার আব্বারে? কেন বললো না ভয় পাবা পুলিশরে? কেন বললো না ভয় পাবা র্যাব, ভয় পাবা গোয়েন্দা, ভয় পাবা সেনাবাহিনী, দলীয় ক্যাডার? কাউকে ভয় পাওয়ার কথা বলে নাই, গ্রাম্য সর্দার কাউকে বলে নাই, বলছে যে ভয় পাবা শুধু আল্লাহর। ভয় পাবা কারে? আমার কথা কয় না দেখি, ভয় পাবা কারে? কেন কারু কথা না বললে আল্লাহকে বললো কেন? যদি বলতো ভয় পাবা পিসাবরে, তো ফিসাব হুজুর আসছে মাগরিবের পরে, আবার চলে যাবে আসার পরে, তাহলে বাকি সময় তার ফিসাব নাই। তাইলে যদি ফিসাবরে ভয় পাওয়া লাগে, তাইলে ফিসাবরে দেখাইয়া দেখাইয়া 2 ঘন্টা আমরা নাইলে কিছু করলাম না আর কি, হুজুরে যাইতে দেরি, শুরু করতে দেরি নেই। ঠিক কিনা কও? কিন্তু এমন একজন আল্লাহর কথা বলছে এই জন্য যে ফিসাব মাঝে মাঝে ঘুমায়, ফিসাব তোমার এলাকায় সবসময় থাকে না, তোমার আব্বা তোমার থেকে আলাদা থাকে, পুলিশ পুরো উপজেলায় যতজন পুলিশ আছে এর চাইতে অনেক কয়েক গুণ বেশি গ্রাম আছে, সুতরাং এক গ্রামে একজন করে ভাগে পুলিশ পড়ে না, তো পুলিশরা ডরাইয়া ভালো কাজ থেকে খারাপ কাজ থেকে বাঁচা যাবে না। মনে করেন মুয়াজ্জিন সাহেবের সাপ দিতে আছে, ইমাম সাহেব পুলি করতে আছে, দুইটা হালাইছে, মাইদেরটা ঢুক গিলছে, মুয়াজ্জিন সাহেব কইতে পারবো দেখবো? মুয়াজ্জিন সাহেব বুঝছেও না, মুয়াজ্জিন সাহেব মনে করছে যে কুলি তো 3টা হালাইছে, ভাই কই গেছে, এবার তো আর কুলি গন্তা আছে না বইয়া বইয়া। ঠিক কিনা কও? তাহলে মুয়াজ্জিনরে ফাঁকি দেওয়া যায়, তুমি ঘরের ভিতরে এসি লাগাইয়া রুম বন্ধ করে তুমি যদি খাও, তোমার ওয়াইফ গেছে শপিংয়ে, তুমি বসে বসে খাইতে আসো, তোমার তোমার ফাঁকি দেওয়া সহজ। এর লেগে আল্লাহ তাবারক তাআলা কয় না, এমন একজন তুমি তারে ডরাইবা যিনি অন্ধকারেও থাকে, যিনি আলোতেও থাকে, যিনি দিনেও থাকে, যিনি রাতেও থাকে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, যিনি মরেন, যিনি ঘুমান না, ঘুমাবেন দূরের কথা, যিনি ঝিমানও না,
তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি ঘুমিয়ে যান মাঝে মাঝে? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সবাইকে দেখে। তুমি আধারে কাজ করলেও দেখে, তুমি অন্ধকারে করলেও দেখে, দিনের আলোতে করলেও দেখে, দরজা বন্ধ করে করলেও দেখে, পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খেলেও তোমার দেখে। সুতরাং ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর ভয় কেমনে তৈরি করা যায়? ভয় কি জিনিস? এটা তো ব্রাহ্মণবাড়িয়াতে কিনতে পাওয়া যায় না। এটা তো এমন না যে ঢাকা আপনি সব বাজারে কিনতে পাবেন, চাঁদপুরে আর কি বলে এই চিটগাঁওয়ে আপনি খাতুনগঞ্জ পাইকারি বাজারে একটু ভয় কেজিখানে কান্না ঘরে রাইখা দিবেন। ভয় তো আর এমন জিনিস না। এখন ভয় কি জিনিস, কেমনে ভয় অর্জন করা যায়, এইটু আল্লাহ কোরআনুল কারিমে সূরা বাকারায় 133 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি রোজা রাখবা কেন? কেন রোজা রাখবা? দরকারটা কি? তোমার ঘরের ভিতরে চাউল আছে, তোমার ঘরের ভিতরে রুবাবজার ট্যাঙ্ক সিবিটা আছে, ইসুফগুলের ভুসি আছে, তুকমার দানা আছে, তুমি ইচ্ছা মতো খাইতে পারতো শরবত বানাইয়া বাতরাইন দেয়, তুমি দোহানের ভিতরে ফয়াজু আছে, তোমার ফকরে টাকা আছে, তো সমস্যাটা কোন জায়গায়? একটা মাস না খাইয়া রাখার দরকার কি? আল্লাহ কয়, আমার কোনো লাভ আছে? না খাইয়াল থাকলে তো তোমারই লাভ। আমরা বলি, আল্লাহ না খাইয়া থাকলে আমাদের কী লাভ? খিদায় মরতে আসি, আর আপনাকে না খাইয়া থাকলে না। আল্লাকুম তাত্তাকুন, এই খিদার কারণে তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর ভয় আমাদের দরকার আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? কারণ পুলিশ আপনাকে পারফেক্ট মুসলমান বানাইতে পারবে না, আপনাকে দোদক চুরি ডাকাতি থেকে ফিরাইতে পারবে না, আপনার ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, কারণ তার কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। দুদুকের এই যে যারা কর্মকর্তা তাদেরকেও ঘুষ দিয়ে থামাই দেওয়া যায়, কিন্তু আল্লাহর ফেলেস্তার কলম থামিয়ে দেওয়া যায় না। তার বাবার গায়ে হাত উঠেছে, আপনি দেখাইতে যদি পারেন আপনি আমাকে দেখান। চ্যালেঞ্জ আপনাকে, যে কোনো আলেম মাদ্রাসায় অন্তত মাসখানেক ফোরসে, বেশি ফোর তো ফারছে না, তে মাসখানেক ফোরসে, তে রাব্বানা আতানা ফোর আর ফোর তো ফারছে না, তে কোনো মতো দোয়া করতে পারে, এইরকম একটা আলেম আপনি পাবেন না যে মায়ের গায়ে বাবার গায়ে হাত উঠায়, কারণ তার অন্তরে একটা জিনিস আছে, তার নাম হলো আল্লাহর ভয়। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমার দেশে ওই যে বলছিলাম নবীজি পাললো মাত্র 23 বছরে, আমরা পাললাম না এত বছরে, কারণ হলো একটাই, আমরা কোরআন ছেড়ে দিয়ে, কোরআন থেকে আমার সন্তানদেরকে বিদায় করে দিয়ে আমরা সোনার মানুষ বানাতে চাই। হবে না, হবার নয়, কোনোদিনও হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলে? অন্তরে ভয় জাগাই দিতে হবে আল্লাহ, অন্তরে ভয় জাগাই দিতে হবে কার? আল্লাহর ভয় জাগাই দেবে। আর আপনি আল্লাহর ভয় জাগাবেন কেমনে? আপনি তো শুরু থেকেই তারে আল্লাহর ভয় ভেঙে দিয়েছেন। তারে তারে শুরুর পরে দেওয়া দরকার ছিল বক্তব্যে মাদ্রাসা, তারে হয় বক্তব্যে দেবেন, নাইলে নুরানি মাদ্রাসায় দেবেন, সে অন্তত 5টা বছর, আমি বলি অন্তত 5টা বছর আমার একটা মুসলমানের সন্তান নুরানি মাদ্রাসায় পড়ুক। পড়লে কি হবে? সে সুরা কারাতগুলো সহি শুদ্ধ করে পড়বে, কোরআন তালাওয়াতগুলা সে সহি শুদ্ধ হবে, তার নামাজের মাসালাগুলা জানবে, তে ওজুর গুসলের ফরজগুলা জানবে, তে 40টা হাদিস মুখস্থ করবে। 5টা বছর তারে যদি মাদ্রাসাত ফরাইয়া, এরপরে তারে ইঞ্জিনিয়ার বানান, এরপরে তারে ডাক্তার বানান, এরপরে তারে কন্ট্রাক্টর বানান, এরপরে তারে দোকানদার বানান, দেখবেন যে সে যেই জায়গায় গেছে এই জায়গায় আল্লাহর ভয় নিয়ে সোনার মানুষ হিসাবে মানুষের কাছে।